2006 সালে অধ্যাপক তাহিরের মরদেহ উদ্ধারের সঙ্গে সঙ্গেই বিক্ষোভে ফেটে পড়েছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। পুরো বিশ্ববিদ্যালয় পরিবার নেমে আসে রাস্তায়, দাবি করে হত্যার বিচার। পুলিশি তদন্তে রহস্য উদ্ঘাটনের আগ পর্যন্ত সেই সব মিছিলে সামনের সারিতে গলা ফাটিয়ে স্লোগান দিতেন খুনি মহিউদ্দিন স্বয়ং। পরবর্তীতে তদন্তে বেরিয়ে আসে পদোন্নতি না পাওয়ায় ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের জ্যেষ্ঠ এই শিক্ষককে খুনের পরিকল্পনা করেন মিয়া মহিউদ্দিন। প্রলোভন দেখিয়ে নেন কেয়ারটেকার জাহাঙ্গীর সহ আরো কয়েকজনকে। অধ্যাপক তাহের হত্যাকাণ্ডের বিচার দাবিতে মিছিল, একদম সামনে খুনি মহিউদ্দিন স্বয়ং। তখনও তাকে ঘিরে সন্দেহ দানা বাঁধেনি। সে সময় এই হত্যাকাণ্ড নাড়িয়ে দেয় গোটা দেশকে। বিক্ষোভ থেকে শুরু করে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেও হয় ধর্মঘট। হত্যাকাণ্ডটাকে ঘিরে ক্যাম্পাসে রাজনৈতিক সমীকরণও প্রকট হতে শুরু করে। পুলিশি তদন্তে বেরিয়ে আসে 2006 সালের 1 ফেব্রুয়ারি ঢাকা থেকে রাজশাহী ফেরেন ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের অধ্যাপক ডক্টর তাহের। পরদিন বিভাগে ছিল শিক্ষকদের পদোন্নতি সংক্রান্ত সভা। একই বিভাগের শিক্ষক মিয়া মহিউদ্দিন ছিলেন ডক্টর তাহেরের ছাত্র। এ দফায় জ্যেষ্ঠকে ডিঙিয়ে তার পদোন্নতি হচ্ছে না বলে নিশ্চিত হয়েই মরিয়া মহিউদ্দিন পরিকল্পনা করেন তাকে হত্যার। সে অনুযায়ী ডক্টর তাহেরের বাড়ির কেয়ারটেকার জাহাঙ্গীরকে প্রলোভন দেখিয়ে দলে ফেরেন মহিউদ্দিন। আরও কজন সঙ্গী সহ তারা ওই রাতেই হত্যা করেন ডক্টর তাহেরকে। এরপর মরদেহ লুকিয়ে ফেলেন বাড়ির পেছনের ম্যানহোলে। পুলিশি তদন্তে এই মামলায় তৎকালীন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র শিবিরের সভাপতি ও একই বিভাগের শিক্ষার্থী সালেহীর নাম এলেও বিচারে আদালত তাকে খালাস দেন। বাকি 4 আসামির সবাইকে নিম্ন আদালত মৃত্যুদণ্ড দিলেও পরবর্তীতে আপিলের রায়ে মহিউদ্দিন ও জাহাঙ্গীর ছাড়া অন্য 2 আসামি নাজমুল ও সালামকে যাবজ্জীবন দণ্ডাদেশ দেন। ফাঁসির আসামিদের পক্ষে রিভিউ আবেদন খারিজ হয়। পরে তারা রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা চাইলে তাও নাকচ হয়। এরপরও ফাঁসি স্থগিতের আবেদন করা হয় তাদের পক্ষ থেকে, সেটিও খারিজ হয়ে যাওয়ায় ফাঁসির দণ্ড কার্যকরে সব বাধা দূর হয়ে যায়। রাহিম সারোয়ার, যমুনা নিউজ।